ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড, আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমি আপনাদের টোটাল 5টা নিউজ দিতে চলেছি, যেটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে এবং অনেক ভালো লাগবে। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। প্রথম যে নিউজটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের যে একটা অ্যাপ আছে ইউটিএস, আপনারা সবাই জানেন। আর এই ইউটিএস অ্যাপ থেকে কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম আমার যে ট্রেনের টিকিট সেটা কাটি। আশা করি আপনাদের মধ্যেও অনেকে রয়েছেন যারা কিন্তু ট্রেনে যাতায়াত করেন এবং ইউটিএস অ্যাপ থেকে আপনি আপনাদের যে টিকিট সেটা কাটেন। তো এই ইউটিএস অ্যাপে এখন থেকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, অর্থাৎ এতদিন পর্যন্ত শুধুমাত্র ইংলিশে কিন্তু ইউটিএস অ্যাপ আপনি চালাতে পারতেন, কিন্তু এখন থেকে ইউটিএস অ্যাপে আপনি অন্যান্য যে ভাষা সেটাও দেখতে পাবেন, অর্থাৎ হিন্দি এবং পরবর্তী সময়ে বাংলা, কানাডা বা আরও যেসব তেলুগু ল্যাঙ্গুয়েজ রয়েছে এগুলোও কিন্তু আস্তে আস্তে আসা শুরু করবে, যাতে লোকাল মানুষের সেখানে টিকিট কাটতে অনেক সুবিধা হয়। আর এই ইউটিএস অ্যাপ থেকে কিন্তু টিকিট কাটার অনেক ফায়দাই রয়েছে, যেরকম 5% কিন্তু এক্সট্রা টাকা এখানে দেয়, অর্থাৎ 1000 টাকা যদি আপনি এখানে রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু প্রায় 1050 টাকার টিকিট আপনি এখান থেকে কাটতে পারেন। সো এই ধরনের সুবিধাও কিন্তু রয়েছে। সো যারা ইউটিএস অ্যাপ জানেন না কী করে ইউজ করতে হয়, আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো যে কী করে ইউটিএস অ্যাপ থেকে আপনি দূরপাল্লার বা লোকাল ট্রেনের টিকিট কাটবেন। বিএসএনএলের অনেকগুলো ভালো ভালো প্ল্যান আছে, যেগুলো কিন্তু নর্মাল জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া এদেরকে টক্কর দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু বিএসএনএলের ঠিকঠাকভাবে প্রচার হয় না জন্য কিন্তু বিএসএনএল এত অফার দিয়েও কোনোভাবে ফেমাস হতে পারছে না। সেরকম বিএসএনএলের একটা ভালো প্ল্যান রয়েছে, যেটা হচ্ছে 699 টাকা, এবং এই প্ল্যানে কিন্তু আপনি পুরোপুরিভাবে 6 মাসের ভ্যালিডিটি পাবেন, 180 দিনের ভ্যালিডিটি পাবেন 699 টাকাতে। এখানে আপনি ডেইলি 100টা করে SMS পাবেন, আনলিমিটেড কলিং পাবেন, সাথে পাবেন দিনে 500 MB করে ইন্টারনেট। সো যাদের ইন্টারনেট একটু কম পরিমাণ লাগে কিন্তু আপনি চাইছেন যে একটা সেকেন্ডারি সিম রয়েছে বা মেন সিম রয়েছে আপনার শুধুমাত্র কলিংয়ের জন্য বেশি ইউজ হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিএসএনএল এই প্ল্যানটা দেখতে পারেন। দারুণ একটা প্ল্যান যারা অল্প টাকায় বেশি দিন চালাতে চাইছেন। PM কিষান সম্মান নিধি, যারা নতুন নাম তোলাতে চাইছেন বা পুরনো নাম রয়েছে কিন্তু কিছু কিছু প্রবলেম রয়েছে, তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না। কারণ এখন কিন্তু আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে কারা ভুলভালভাবে এখানে ফর্ম জমা দিয়েছে বা নতুন যারা দিচ্ছে তাদেরও কিন্তু অনেক বাতিল হয়ে যাচ্ছে। কারণ এই যে PM কিষান সম্মান নিধি যে যোজনা রয়েছে, এখানে কিন্তু আপনার নিজের নামে জমি থাকতে হবে, 2 হেক্টর বা 5 একর জমি যাদের আছে এবং চাষযোগ্য জমি যাদের আছে তারাই কিন্তু এখন থেকে এখানে টাকা পাবে। আপনার যদি ফর্মে কোনো রকম ভুল হয় এবং ডকুমেন্টসে যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আর সরকার কিন্তু এখন পরিকল্পনা করছে, এখন বর্তমানে যে 6000 টাকা করে বছরে দিচ্ছে সেটা কিন্তু 12000 টাকা করার। সো পরবর্তী সময়ে কিন্তু আরও বেশি টাকা বাড়ানো হচ্ছে। যারা এখনও নাম লেখাননি অবশ্যই নাম লিখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। গত 2 দিন আগে কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম তিনটে কিন্তু প্রায় 6-7 ঘন্টা একটানা বন্ধ ছিল, এবং যার ফলে কিন্তু আপনারা কেউই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেননি। এটা তো আমাদের মাত্র 6-7 ঘন্টা 8 ঘন্টার একটা প্রবলেম ছিল, কিন্তু আসল প্রবলেম যে ফেস করেছে সেটা হচ্ছে মার্ক জুকারবার্গ, যে হচ্ছে এই তিনটের মালিক। জুকারবার্গ কিন্তু বর্তমানে মানে চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে চলে এসেছে পৃথিবীর যে সব থেকে বড় বিলিয়নার রয়েছে বা ধনী ব্যক্তি রয়েছে তাদের লিস্টে, এবং জুকারবার্গের এই কয়েক ঘন্টায় ক্ষতি হয়েছে $7 বিলিয়ন। মানে বুঝতে পারছেন এই কয়েক ঘন্টায় কত টাকা ক্ষতি হয়েছে? মানে শুধু যে অ্যাড ট্যাড দিয়ে ক্ষতি হয়েছে এরকম না, জুকারবার্গের কোম্পানির যে শেয়ার, সেই শেয়ারের ভ্যালু কিন্তু অনেক কমে গিয়েছে, যার জন্য কিন্তু এই প্রবলেমটা হয়েছে। নতুন সিম যারা নিতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা বড় পরিবর্তন আসছে বর্তমানে, অর্থাৎ সিম যারা কিনতে চাইছেন নতুন তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। এখন থেকে সিম কেনার ক্ষেত্রে যে নিয়মটা হবে, আপনাকে অনলাইনে আগে এর জন্য অ্যাপ্লাই করতে হবে এবং সিম বাড়িতে এসে দিয়ে যাবে, দোকানে গিয়ে আর কিনতে হবে না, বাড়িতে আপনি সিম পেয়ে যাবেন। এবং তার সাথে সাথে যে সিমের ভেরিফিকেশান, যেটা আমরা কলেক দিয়ে করতাম বা আমাদের যে ফিঙ্গারপ্রিন্টিং দিয়ে করতে হতো, সেগুলো এখন আর করতে হবে না। সিম ভেরিফিকেশানের জন্য একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে, দেন তারপরে কিন্তু আপনি বাড়ি বসেই ওই অ্যাপের মাধ্যমে আপনার যে সিম সেটা ভেরিফাই করে নিতে পারবেন এবং অন করে নিতে পারবেন। আর বর্তমানে তো এটা চলছে অলরেডি, জিও, ভোডাফোন আইডিয়া, এয়ারটেল সবাই কিন্তু অনলাইনে আবেদন করলে সিম আপনার বাড়িতে দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের 5টা নিউজ। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, কেমন লেগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কোনো কমেন্ট থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।